আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে যে টপিকে আপনাদের সাথে ভিডিও বানানোর জন্য চলে আসলাম সেটা হচ্ছে একটা ছেলের জন্য রান্না শেখাটা কতটা জরুরি, এটা হচ্ছে আজকের ভিডিওর টপিক। তো এই টপিকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। একটা ছেলের জন্য কিন্তু রান্না শেখাটা কিন্তু অনেক বেশি জরুরি, কারণ আপনি যখন একা থাকবেন, আপনি হয়তো ধরেন আপনি একা থাকলেন অথবা আপনি চার পাঁচজন একসাথে থাকলেন, একটা বুয়ার অধীনে যখন আপনারা খাবেন, তখন কি হবে যে বুয়াটা কিন্তু আপনার জন্য প্রতিদিন রান্না করে যাবে এবং সেই রান্নাটা কিন্তু আপনি খাবেন। কিন্তু দিন শেষে দেখবেন যে বুয়াটা যখন অসুস্থ হয়ে যাবে এবং কোনো কারণে যখন আসতে পারবেন না, তখন কিন্তু আপনাকে না খেয়ে থাকতে হবে, কিন্তু আপনি না খেয়ে থাকবেন না। কারণ আপনার কাছে তখন কি করবেন, আপনি বিভিন্ন হোটেলে যাবেন এবং হোটেলে গিয়ে সেখান থেকে আপনারা কিন্তু খাবার এনে এরপরে খাবেন, কিন্তু তারপরেও রান্না শিখবেন না। এই রান্না না শিখলে কিন্তু কি হবে, আপনাকে অনেক সময় পস্তাতে হবে। ছেলেরা রান্না শিখলে কিন্তু অনেক লাভ হয়, যেমন আপনি যখন কোনো মেসে থাকবেন আপনি চাইলে কিন্তু একা রান্না করে খেতে পারেন, অথবা আপনার যে একা রান্না করলে কি হয় বা আপনি যখন নিজে রান্না করবেন তখন কিন্তু আপনার একটা লাভ আছে, সেই লাভটা হচ্ছে আপনার বুয়ার খরচটা কিন্তু লাগবে না। এবং আপনাকে কিন্তু প্রতি মাসে একটা বুয়ার একটা নির্দিষ্ট পরিমাণ খরচ দিতে হয়, যেটা বাংলাদেশের 600-700 টাকা ছিল। আমরা যখন খেতাম তখন কিন্তু আমরা 500-400 টাকা দিতাম, কিন্তু পরবর্তীতে এই টাকাটা বেড়ে এখন 600-700 টাকাতে দাঁড়িয়েছে। প্রতি মাসে বুয়াকে 600-700 টাকা দিতে হতো, কারণ বুয়া রান্না করতো দুই বেলা, একটা হচ্ছে দুপুরে আর একটা হচ্ছে রাতে। তো বুয়াকে দুই বেলার জন্য আপনারা 600-700 টাকা না দিয়ে সেই জিনিসটা যদি আপনারা নিজেরা শিখেন এবং নিজেরা করেন, তাহলে কিন্তু একটা জিনিস দেখবেন যে দিন শেষে আপনি তৃপ্তি সহকারে খেতে পারবেন এবং সেটা আপনার জন্য কিন্তু ভালো হবে। এবং আপনার যে 600-700 টাকা আছে এই টাকাটা কিন্তু আপনার সেভ হবে। তো আপনারা অবশ্যই রান্না শিখবেন, এবং রান্না শেখার জন্য সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে ইউটিউব চ্যানেল। এবং ইউটিউব চ্যানেলে আপনারা সার্চ করবেন যে কীভাবে আপনারা রান্না শিখবেন। আপনারা চাইলে কিন্তু ডিম ভাজি সহ ডিমের বিভিন্ন তরকারি আছে এবং মাংস আছে এবং মাছ আছে, আরও যে যে জিনিসগুলো আছে, যে জিনিসগুলো সহজ, এই সহজ থেকে আপনারা শুরু করবেন এবং সেখান থেকে আপনারা আস্তে আস্তে যে রান্নাগুলো আছে সে রান্নাগুলো শিখবেন। আপনাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে, আপনারা যখন রান্না শিখতে যাবেন ফার্স্ট অফ যে কাজটা সেটা হচ্ছে আপনি প্রথম একদিন ভাত রান্না করবেন। এবং ভাত রান্না করার জন্য যে কাজটা করতে হয়, যে ভাতটা প্রথম একটা ডেকচিতে নিয়ে ভাতটা ভালো মতো ধুয়ে, এরপরে আপনারা এই ভাতের ডেকচির পরিমাণে ভাত যেরকম থাকবে এর থেকে একটু পানি দিয়ে আপনারা কিন্তু ভাতটা বসিয়ে দিবেন। এবং ভাতটা রান্না করা হয়ে গেলে আপনি তখন একটা ডিম ভাজি করবেন। তো ডিম ভাজি করার জন্য আপনাকে যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে একটা পাতিল, একটা ছোটো একটা পিরিচ নেবেন। নেওয়ার পরে আপনারা সেখানে মরিচ কাটবেন, লবণ দিবেন, পেঁয়াজ দিবেন। দেওয়ার পর আপনার যে ডিমটা আছে ডিমটাকে দিয়ে আপনারা সুন্দর মতো করে এটাকে করবেন, মিশাবেন। মিশানোর পরে আপনারা কি করবেন, একটা কড়াইয়াতে একটা তেলের ভিতরে যখন তেল দিবেন, কড়াইয়াতে তেলটা গরম হলে আপনারা কিন্তু সেই ডিমটা দিয়ে দিবেন। এরপরে আপনার যে মাছ ডিমটাকে সুন্দর মতো করে করে একবারে কিন্তু আপনারা ভাজি করতে পারবেন। রান্না শেখার জন্য আপনাকে প্রথম ভাত আর ডিম ভাজি দিয়ে শুরু করতে হবে। তো আপনারা অবশ্যই জানবেন যে একটা ছেলের জন্য কিন্তু রান্না শেখাটা অনেক বেশি জরুরি, এবং রান্না না শিখলে কিন্তু আপনি অনেক জায়গায় পস্তাতে হবে। যেমন আপনারা আবার অনেকেই আছেন যারা বিদেশে আসেন, বিদেশে কিন্তু বুয়া পাওয়া যায় না, বিদেশে আপনারা বুয়া পাবেন না। এবং বিদেশে যখন আসবেন তখন কিন্তু আপনাকে কিছু শিখেন আর না শিখেন রান্নাটা শিখে আসতে হবে। রান্নাটা যদি না শিখে আসেন তাহলে আপনার কি হবে, আপনি কিন্তু অনেক দিক থেকে পিছিয়ে যাবেন, কারণ এই বিদেশে নিজেরটা নিজে রান্না করে খেতে হয়, আপনাকে কেউ রান্না করে দেবে না। যখন আপনি 10 থেকে 12 ঘন্টা ডিউটি করবেন, 10 থেকে 12 ঘন্টা ডিউটি করে আসার পর এরপরে কিন্তু আপনাকে নিজেরটা নিজে রান্না করে এরপরে কিন্তু খেতে হবে। অতএব শেষ কথা, আপনারা যখন বাংলাদেশে থাকবেন বা বাংলাদেশের বিভিন্ন মেসে থাকবেন অথবা বিদেশে যদি চলে আসেন, তাহলে অবশ্যই রান্না করতে শিখুন। সবসময় মেয়েদের বা মায়েদের রান্নার জন্য তার আপনারা অপেক্ষা করবেন না, নিজে রান্না করতে শিখুন। তাহলে আপনার যখন নিজে একটা জিনিস রান্না করবেন সেই জিনিসটা যদি আপনার প্রিয় মানুষকে খাওয়ান অথবা আপনার বাবা বা পরিবারকে খাওয়ান, তারা কিন্তু আপনার অনেক প্রশংসা করবে যদি রান্নাটা ভালো হয়, এবং আপনাকে অনেক কিছুভাবে বোঝাবে এবং আপনার যে
ইন্সপিরেশন বা অনুপ্রেরণা সেই জিনিসটা কিন্তু আপনার বৃদ্ধি পাবে। তো নিজে রান্না করুন, এই বলে আজকের ভিডিও।